তো এই ড্রপ ডি টিউনিং নিয়ে একটু ডিসকাস করব প্রথমে। যারা কানে শুনে টিউন করতে পারে তাদের তো কোনো সমস্যাই নেই, আর জেনারেলি যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি সেগুলোতে স্ট্যান্ডার্ড টিউনিং করা খুব সহজ। কিন্তু যে কোনো স্ট্যান্ডার্ড টিউনিং থেকে যে কোনো তারকে আমি যদি অন্য কোনো নোটে টিউন করতে চাই, তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারি। এই গুগল প্লে স্টোরে পাওয়া যাবে ডিএ টিউনার যেটা আছে, হ্যাঁ ডিএ টিউনার। তো ডিএ টিউনারের ইন্টারফেসটা মানে হোমটা খোলার পর আমরা এইরকম একটা ইন্টারফেস পাবো, এটা আমরা পেজ পাবো আর কি, ঠিক আছে, পেজ বা ইন্টারফেস আমি যাই বলি, হোয়াট এভার। আই থিঙ্ক দেখা যাচ্ছে একদম নিচে অটোমেটিক ক্রোমাটিক টিউনিং যে এটা রয়েছে আর কি, সেখানটাতে আমাকে ক্লিক করতে হবে। তো তারপরে আমি পাবো আফটার অ্যাক্সেসিং দ্য মাইক্রোফোন অ্যান্ড অল দ্যাট, এই সমস্ত করার পর দেন আই উইল গেট আ টিউনার লাইক দিস, ঠিক এইরকম একটা আসবে আর কি। এটা যে ম্যানুয়াল টিউনার, ক্রোমাটিক টিউনার, মানে আমি এটার সামনে যে নোটই বাজাই সেই নোটটা কী, মানে যেই স্ট্রিংই বাজাই সেই স্ট্রিংটা কী নোটে বাজছে সেটাও অটোমেটিক্যালি আমাকে দেখাবে। ঠিক এবার আমরা যে আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে আমরা 6 নম্বর তারটাকে ই থেকে ডিতে ড্রপ করব, 1 নম্বর তারটাকেও ই থেকে ডিতে ড্রপ করব এবং 2 নম্বর তারটাকে বি থেকে এ তে ড্রপ করব। আমি যে কথাটা বলছি ড্রপ করব, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ই থেকে যদি আমি ডিতে আসতে চাই দেন আই হ্যাভ টু ড্রপ দ্য টিউন, মানে আমাকে তারটাকে ঢিলে করতে হবে, রাইট। আর যদি আমি ই থেকে হায়ার কোনো নোটের দিকে যেতে চাই তাহলে আমাকে তারটাকে টাইট করতে হবে, ভেরি সিম্পল থিং। তো তারটাকে টাইট করে ডিতে পৌঁছানো যাবে না, তাহলে ডিতে পৌঁছতে গেলে সে তারটা ছিঁড়ে যাবে। উই নিড টু জাস্ট ড্রপ টু নোটস, মানে ইতে রয়েছে ডি শার্প অ্যান্ড ডি, মানে সামান্য একটু ড্রপ করলেই আমরা বা তারটাকে ঢিলে করলে আমরা চলে আসবো হচ্ছে ডিতে। তো প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক যে জিনিসটা কীভাবে কাজ করে। তো আমার গিটারটা এখন স্ট্যান্ডার্ড টিউনিংয়ে আছে মোটামুটিভাবে আর কি। তো আমি এখন আমার 6 নম্বর তারটা মানে একদম উপরের তারটা বাজাচ্ছি, এটা ই এর কাছাকাছি দেখাচ্ছে, একটু হাই আছে, বাট আমি এটাকে ডিতে নিয়ে আসবো কীভাবে, এটাকে আমি এখন ঢিলে করতে শুরু করব। দেখো ডি শার্পে চলে এলো, আর একটু ঢিলে করব, এই ডিতে এসে যখন একটা গ্রিন সিগন্যাল দেবে মানে ঠিক এই জিরোতে, এদিকে প্লাস অর্থাৎ আস্তে আস্তে ওটা হায়ার পিচের দিকে যাচ্ছে, এদিকে মাইনাস রয়েছে মানে লোয়ার পিচের দিকে যাচ্ছে, কিন্তু ডিতে যখনই আমি জিরোতে দেখতে পাবো তার মানে এটা পারফেক্টলি ডিতে টিউন হলো। একটু নিচের দিকে দেখতে পাচ্ছি তাই আমি এটা আরেকটু হায়ার সামান্য মানে খুব সামান্য আমি হাই করব। ফাইন, একদম পারফেক্টলি ডিতে চলে এলো। দ্য সেম থিং আইল অ্যাপ্লাই টু দ্য ফার্স্ট স্ট্রিং, সেখানেও ই থেকে আমি ডিতে নিয়ে আসবো, সরি ফার্স্ট স্ট্রিং বাজাবো এখন, এটাও ইতে রয়েছে, তারটাকে আমি ঢিলে করতে শুরু করলাম, লুজ করতে শুরু করলাম ধীরে ধীরে আমি ডি এর দিকে পৌঁছানোর জন্য, নামছে নামছে, ডি শার্পে পৌঁছলাম কাছাকাছি, আরেকটু নামবে, চলে এলো ডিতে, রাইট। আচ্ছা এবার আমি সেকেন্ড স্ট্রিংটাকে অর্থাৎ বি স্ট্রিংটাকে এ তে টিউন করব, তার জন্য এটাকেও আমার ড্রপ করতে হবে, সেম থিং আইল অ্যাপ্লাই টু দ্য বি নোট, রাইট। ড্রপ করছি ড্রপ করছি ড্রপ করছি, এ শার্পে চলে এলো, ড্রপ করছি এই এ তে চলে এলো, ইটস অল ডান। এই টিউনটাই আমি চাইছিলাম। ঠিক আছে, ওকে। তো
তো আমরা এই টিউনিং এর কনফিউশনটা আপাতত বুঝে নিয়েছি।